শুভ সকাল বন্ধুরা, আমি তনুজা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর এখন বাজে 10:25। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। সবাই আমাকে কমেন্ট করছে, ভিডিও দিচ্ছে না কেন, ভিডিও দিচ্ছে না কেন। সত্যি ভিডিও দেওয়া হচ্ছে না, এক তো মন মেজাজ ভালো ছিল না, তারপরে মানে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছে, সেই অনুযায়ী ভিউজ না হলে না ভালো লাগে না ভিডিও দিতে। তো তবুও ভাবলাম সবাই যখন এত বলছে, আবার শুরু করলাম ভিডিও আজকে করা। তো আজকেই পেয়ে যাবে ভিডিওটা। আর আমাদের জল খাবার খাওয়া হয়ে গেছে, আমি মুড়ি কলা খেয়েছি, বর খেলো দই ছাতু কলা, আর মেয়ে নিজের জন্য বানাচ্ছে, কিছু খাবে না। তো ও কী বানাচ্ছে দেখো, ও নিজের জন্য বানাচ্ছে টপ র্যামেন। সেই পেঁয়াজ পেঁয়াজ ডিম নিয়েছিস নাকি রে? পেঁয়াজ ডিম সবজি সব দিয়ে জুত করে বানাচ্ছে। এই দেখো এই গোলমরিচের, এটা কি বলে ওটাকে, পেপার ক্রাশার, এইটা আনিয়েছি অনলাইনে আনিয়েছি, এটাতে খুব সুবিধা হয়। উনি এখন নিজের মতো করে, মো সব বাইরে চলে যাচ্ছে, নিজের মনের মতো করে টপ র্যামেন বানিয়ে খাবে। আর আমি আজকে দুপুরে কি বানাবো জানি না, ভাবছি কি বানাই দেখি, হালকা ফুলকাই কিছু বানাবো। তা আগে স্নান করে পুজো টুজো দিয়ে নেবো, তারপরে নিয়ে সব কিছু করবো, কেমন? চলো পরে আবার আসছি। এখন বাজে 12:10, সকাল আর নেই, দুপুর হয়ে গেছে। লতিটা বের করছি, লতি বানাবো, মসুরির ডাল বানাবো আর আলু পোস্ত বানাবো, ব্যাস এই হলো আজকের মেনু। রান্নাটা শুরু করা যাক। আজকে রান্নাঘরের উপরের পোর্শনটা পরিষ্কার করেছি, মানে এই দিকগুলো, এই যে এই পোর্শনটা উপর এই এইটুকু আর এই দিকের উপরটুকু, এটা পরিষ্কার করেছি। ওরা আমি সাবান জল দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছি। এবারে ভেতরের পেপারগুলো খালি চেঞ্জ করব আর নিচেরটা করতে হবে। এই মডুলার কিচেন পরিষ্কার করাটাই মেন ব্যাপার, কিন্তু আমি রেগুলারওয়াইজ পরিষ্কার করতে থাকি, তো সেই জন্য বিশাল কিছু নোংরা হয় না, মোটামুটি ঠিকই থাকে। আর চিমনিটার জন্য সার্ভিসিংয়ে ডাকবো, চিমনি পরিষ্কার করে দেবে, ঘর দো ধীরে সুস্থে পরিষ্কার করব। এই হলো ব্যাপার। সবাই শর্মিষ্ঠা বলছে, ইন্ডিয়ান ব্লগার শর্মিষ্ঠা, ও বলছে কতদিন ভিডিও দাও না তুমি। আমি দিয়েছি, কিন্তু শর্ট ভিডিও তো দিতেই থাকি, আর লং ভিডিও লাস্ট সানডেতে আমি দিয়েছি, তোমরা নোটিফিকেশান পাওনি নাকি কে জানে। আর ভিউজ এত কম হচ্ছে, কিছু তো একটা সমস্যা হচ্ছে মনে হচ্ছে। তোমরা কি নোটিফিকেশান পাচ্ছ না? এর আগে মানে একটা সপ্তাহ খালি আমি ভিডিওটা ঠিকঠাক দিনে, তার আগে কিন্তু রেগুলার ওয়াইজ দিতাম, তখন কি তোমরা নোটিফিকেশান পেতে না? খুবই কম ভিউজ হচ্ছিল, ওই জন্য আরোই আমার বিরক্ত লাগছিল, ধুর বেকার বানাবো আর কে দেখে না কিছু না, ওই জন্যই করছিলাম না। তোমরা যদি দেখো আর নোটিফিকেশান যদি না পেয়ে থাকো, তোমরা আজকে ভিডিও যাবে তোমাদের না পেয়ে থাকো, তো প্লিজ আমাকে বলো, তাহলে আমি দেখবো যে কিছু একটা সমস্যা নিশ্চয়ই হচ্ছে। চলো রান্নাটা করে নিই ফটাফট। দুর্গাপুজো আসছে, মানে ঠিক আসার আগের মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন করার একটা তোড়জোড় চলে প্রত্যেকটা বাঙালি ঘরে ঘরে। জানলা পরিষ্কার, স্টোর রুম পরিষ্কার, কিচেনের যত মানে কৌটো কাউটা সমস্ত কিছু, পর্দা চেঞ্জ করা, সমস্ত কিছু এই সময়তে আমরা করে থাকি। আর একটা অনেকে করে চৈত্র মাসে, যেটা আগে করা হতো, এখন আমি খালি অন্তত দুর্গাপুজোর আগটা দিয়েই করি। তোমাদেরকে একটা টিপস দিচ্ছি, এই দেখতে পাচ্ছ আমি দেওয়াল মুছছি। আজকালকার বেশিরভাগ দেওয়ালেই যে পেন্টগুলো করা হয় সেগুলো এমনি ক্লিন করা যায়, জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা যায়, সেই সব দেওয়ালের ক্ষেত্রে বলছি, আমি একটা ওয়াইপারের মধ্যে একটা পরিষ্কার ডাস্টার ভালো করে ধুয়ে চিপে নিয়ে এমনি করে ওয়াইপারের মধ্যে লাগিয়ে নিই, পুরো দেওয়ালটা পুছে নিয়েছে, দেওয়ালটা না তো ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। হাতে করে তো এটা করা সম্ভব হয় না, এটাতে খুব ভালো হয়। আর একটা করতে পারো ম্যাজিক মপ, যেটাতে ঘর মোছা হয়, কিন্তু দেওয়াল মোছার জন্য নতুন একটা মানে মোছা ইউজ করতে হয়, না হলে দাগ পড়ে যাবে দেওয়ালে। তো দেখো আমি পরিষ্কার ডাস্টার দিয়ে পুরো চারিদিক মুছছি। আমি এক একদিনে একটু একটু করে কাজ করি, বেশি একদিনে করে দিলে শরীর খারাপ হবে, ক্লান্তি লাগবে, ওই জন্য রান্নাঘরের উপরটুকু বৈশাখ করেছি, ভেতরে হাত দিনই, মানে মডুলার কিচেনের উপরটা তোমাদের দেখালাম, আর আজকে খালি এই পোর্শনের দেওয়ালটা ভালো করে মুছে দিলাম, আবার কালকে অন্য পোর্শনের দেওয়ালটা মুছবো, এভাবে টুকটুক করে কাজ করি। আমাদের বাঙালিদের মধ্যে দুর্গাপুজোর আগে সমস্ত কিছু পরিষ্কার করা হয়, নতুন জামা কাপড় কেনা হয় যেটা হয়, আর অবাঙালিদের মধ্যে আমি দেখেছি যে দিওয়ালির আগে মানে দীপাবলির আগে এইসব করা হতো।
আর এই দিকে দেখো নতুন পর্দা এনেছি ডাইনিং স্পেসে লাগানোর জন্য, এই পর্দাগুলো বলো তো কেমন হয়েছে দেখতে, আমার মেয়ের খুব পছন্দ হয়েছে এই পর্দাটা। এই যে দুপুরের খাবার নিয়ে বসে গেছি, লোকের পিছন দিয়ে শুতে বেরো, আমার মাথা থেকে শুতে বেরোচ্ছে, তা আবার সাদা সুতো। তো এই ভাত ডাল মুসুরির ডাল পেঁয়াজ দিয়ে বানিয়েছি, আলু পোস্ত আর লতি সঙ্গে বড়ি ভাজা আর মেয়ের একটু গাজর সেদ্ধ। এই হলো আজকে দুপুরে মেনু, এবারে খাওয়াটা শুরু করব। দুর্গাপুজো এসে গেছে, অনেকেই বলছে উৎসব বন্ধ থাকুক। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই উৎসব খালি উৎসব নয়, এই উৎসবকে ঘিরে অনেকের রুজি রুটি। আমাদের এই জামা কাপড় কেনা, আমাদের এই দুর্গাপুজোর যেটা আমরা করছি সেটার জন্য কিছু মানুষের মুখে অন্ন, তাদের সারা বছরের যে রোজগারটা সেটা উঠে আসে। সেই জন্য আমার মনে হয় খারাপ লাগা তো একটা আছেই অভয়ার এই অবস্থাটায়, কিন্তু প্রতিবাদ চলতে থাকুক, তার সাথে সাথে এই জিনিসগুলোও হোক, বিশাল কিছু না হোক কিন্তু হোক। আমার ব্যক্তিগত মতামত হচ্ছে তোমাদেরও মতামত জানিও, যেই সব মানুষরা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে সেই ব্যাপারটায় ধ্যান দেওয়া হোক, চিকিৎসা হোক তার সাথে সাথে প্রতিবাদ হোক। তাদের কি দোষ যারা বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, তাদেরও মায়ের তো আর্তনাদ শুনতে পাওয়া যাচ্ছে না, যেমনি অভয়ার মায়েরও আর্তনাদ শুনতে পাওয়া যাচ্ছে। অভয়া যে সেও তো ডাক্তার ছিল, সে কি মানতে পারত এইভাবে বিনা চিকিৎসায় কেউ মারা গেলে? তোমাদের কি মত তোমরা জানিও আমাকে। ওরা খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমি খাবো। তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তোমাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ জানাই। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো আর শেয়ার করো। তোমরা সবাই বলেছো ভিডিও দাও ভিডিও দাও, সেই জন্য ভিডিও দিলাম, ইচ্ছে করছিলো না ভিডিও দিতে তবুও দিলাম, আস্তে আস্তে দিতে হবে আবার। চলো আজকে এখানে এই ব্লগটা শেষ করছি, নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, আনন্দে থেকো আর অবশ্যই অবশ্যই সুস্থ থেকো। তাহলে আজকের মতো তোমাদের সকলকে টাটা।